এই তো দোস্ত, তুমি কি করছো? কিচ্ছু করছি না রামনি, ঘরে বন্দি হয়ে বসে আছি। তাই নাকি? দেখি তো মুখটা তোমার, একটু মুখটা তোমার বন্ধুদেরকে দেখাও। দেখালাম, কি হয়েছে তো? আমি তো সুন্দরী বলি। হ্যাঁ তো জানি যে তুমি সুন্দরী পড়ি, কি হয়েছে, ভয় পেয়েছো কেন? একটু শব্দ হলে একটু ভয় পায়, এই যে একটু শব্দ হতে দেবে না, ভয়ে ওর জান শেষ। খুব ভীতু, আবার খুব সাহসী, বড় বড় শিকার ধরে নিয়ে আসবে সেবেলায় সাহসী। কালকে কি করছে জানেন? একটা বড় গিরগিটি ধরে নিয়ে আসছে, যেটা দেখে ভয়ে আমার বাসার সবাই একবারে চঞ্চল অবস্থা, ভয়ে জান শেষ। আর ও গিরগিটি ধরে নিয়ে এসে সুন্দর ঘরের মধ্যে সেটা লাফাচ্ছে ও বসে আছে। এমন দুস্থ দুস্থ, ও সব সময় সজাগ থাকে, ও উপরে ছাড়া শোয় না। এখন ওই যে আমি বসে আছি নিচে, ঠান্ডায় গরম অনেক পড়ছে, সেই জন্য ও এখানে বসছে। তক তক তক, ময়না ময়না, তুই দেখার সাথে সাথে তাকাতে পারিস না? ওলে বাবা বাবা, আমি তো ভয় পাইছি তক্কুর কথাবার্তা শুনে। ওলে আল্লাহ আল্লাহ, তক্কু এত দুষ্টু হয়েছে লে। তক্কুর বন্ধুরা, তক্কু কিন্তু এই যে আন্দোলনের মধ্যে এত মানুষ মারা যাচ্ছে, খুব মন খারাপ আমাদের। তক্কুরও অনেক মন খারাপ, কী যে হবে দেশটার সেটা বুঝতেই পারছি না আমরা। কী করব, আপনাদের সাথেও কোনো কথা বলতে পারছি না, টুকুস আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছে না। ওরও মন খারাপ, আমাদের সবার মন খারাপ, এত তো মানুষ, নিরীহ মানুষ মারা যাচ্ছে, এত তো ছাত্র। আল্লাহ তাআলা সবার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা সবাইকে বেহেশতে নসিব করুন, আমিন। তো কিছু করার নাই, যা কিছু হচ্ছে আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আমরা ঘরেই বসে আছি, এই যে ভিতর ডিমটা এখানে উঠে পড়লো, খালি ভয় পায়। এত ভয় কেন পায় ও কি জানি, খালি ভয়, শব্দ হলেই ভয়। কালকে একটা বড় একেবারে গিরগিটি ধরে নিয়ে আসার পর সেটা নিয়ে খেলতেছে, কেমন অবস্থা বুঝুন। আমি ভয়ে শেষ, আমাদের বাসার ভয়ে সবাই শেষ, সেটাকে ইয়ে করতে পারতেছে না, মারতে পারতেছে না, ফেলতে পারতেছে না, ও হচ্ছে ধরে বসে আছে। এই দুস্থতা, দুস্থ তো কোস্তা, তাই না তো কোস? তুমি নিজে ভিতর ডুম, আবার এত বড় বড় নিজের চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর শিকার সে ধরে নিয়ে আসে, এটাই সমস্যা। এখন সুন্দর করে বসলো, এই যে ফুল পরি হয়ে বসলো, এখন ঘুমো করবে, ঘুমো করো। তো কলে ঘুমিয়ে বলো, তো পোষ কলে ঘুমিয়ে বলো। বাবা দেখি দেখি মুখটা দেখি, এই তো এদিকে তাকাও বেবি। ও বাবা সুন্দর বেবি তুমি, আমার ময়না তুক তুকি তো কলে নি। বন্ধুরা সবাই কেমন আছে জিজ্ঞাসা করলে না? তুপুস কথাই বলবে না, মুড নাই, তুপুসের মুড নাই, রাগ করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের তো সময় কাটছে না, আপনারা কীভাবে সময় কাটাচ্ছেন জানি না। এখন সবাই ইন্টারনেটের বাইরে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে, সব কিছু শিথিল হয়ে যাবে, আমাদের আগের প্রিয় বাংলাদেশ আবার ফেরত পাবো। সবাই সবার জন্য দোয়া করবেন, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যারা নির্মমভাবে হত্যা হয়েছে বা প্রাণ দিয়েছেন তাদের জন্য তো দোয়া থাকলোই, আল্লাহ তাআলা সবাইকে বেহেশতে নসিব করুন। আল্লাহ হাফেজ।